দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়, আর আমরা মেলার ভিতরে ঢোকার চেষ্টা করছি, বাট এত ভিড়ের মধ্যে ঢুকবো কি হবে সেটা বুঝতে পারছি না। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু জনসমাগম দেখতে পাচ্ছি। এর আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম, বাট তখন কিন্তু এতটা ভিড় ছিল না, বাট আজকে দেখছি অনেক ভিড়। হয়তো আজকে রবিবার সেই জন্য ভিড়টা বেশি দেখতে পাচ্ছি, আর তাতে বহরমপুরের দিকে অনেকে পরীক্ষা দিলেন, তো সেই জন্য হয়তো পরীক্ষার পরে এসে অনেক মানুষের জনসমাগম দেখতে পাচ্ছি এখানটায়। সো ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখবো। তোমরা এখানে দেখতে পাচ্ছেন বৌড়ি দেখতে পাচ্ছি, যেহেতু লিখে দিয়েছেন যে এটা অরিজিনালি চামড়ার ব্যাগ, তাহলে বলাই যায় যে এটা আসলেই চামড়া তৈরি। তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম পাওভাজির দোকানে। তো এখানে আমরা পাওভাজি খাবো বলে দাঁড়িয়ে আছি, আর কীভাবে তৈরি করছে সেটা দেখুন। তো রুটিগুলোকে মাখন দিয়ে সেকে নিচ্ছে। তো মুম্বাই পাওভাজিটা আজকে টেস্ট করব, তো ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এখানে বিভিন্ন রকম সবজি দিয়ে একটি ঘুগনির মতো জিনিস তৈরি করে নেওয়া হচ্ছে, আর প্রতি প্লেট 50 টাকা করে নিচ্ছে। একটু বেশি মনে হচ্ছে প্রাইসটা। তো দর্শক বন্ধুরা, এই মেলাতে কিন্তু বিভিন্ন রকমের খাবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাট সব খাবার খাওয়া তো ঠিক হবে না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাবারটি সেটা হচ্ছে ভেলপুরি বলছে, তো জানি না কেমন লাগবে। তো আজকে আমি ফার্স্ট টাইম এটা খাচ্ছি। তো এখানে লেখা রয়েছে ভিক্টোরিয়া চাট, সো দেখে নেব। বল কেমন লাগছে খেতে? তো মেলাতে অনেকক্ষণ ঘোরাঘুরি পরে আমরা এখানে দেখতে পেলাম কিছু আর্মি সেখানে বসে আছেন। তো অ্যাকচুয়ালি এখানে যারা নতুন সেনাবাহিনীতে জয়েন করতে চাই, তো কীভাবে জয়েন করবে, তো সেই সম্বন্ধে তথ্যগুলো কিন্তু তারা বলছেন। ইনফরমেশান হাউ টু জয়েন ইন্ডিয়ান আর্মি দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা রয়েছে, তথ্য সংগ্রহ করুন তাই বলছেন। তো এখানে আর্মিরা বললেন যে ক্লাস 10 থেকে শুরু করে 11-12 যারা রানিং পড়ছে তারাও কিন্তু এই সেনাবাহিনীতে জয়েন করতে পারেন। তো আপনারা চাইলে এই মেলাতে এসে এখান থেকে এই একটি চার্ট যেটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে সংগ্রহ করতে পারেন।
সো দর্শক বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পানের স্টল। তো বিভিন্ন রকমের জিনিস কিন্তু সাজানো রয়েছে। তো এখানে স্পেশাল পান তৈরি করা হয়, তাছাড়া মিষ্টি পান যেগুলো আমরা সাধারণত খেয়েই থাকি। তো মিষ্টি পান খেতে কিন্তু আমাদের প্রায় সবারই ভালো লাগে। মিক্সড পান আছে, আপনারা দেখতে পারছেন আইস পান, চকলেট পান, সব রকম লেখা রয়েছে। তো সেগুলো চেক করতে পারেন এই মেলাতে এসে। সো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই সোনপাপড়ি খেয়ে থাকি, বাট কীভাবে তৈরি হয় সেগুলোও কিন্তু আমরা দেখিনি। তো আজকে আমি মেলায় এসে দেখতে পেলাম যে একটা গামলার মধ্যে একটা চাকতির মতো ঘুরে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং মাকড়সার জালের মতো কিন্তু ছড়িয়ে ছিটে পড়ছে, এবং তারপরে কিন্তু সেগুলোকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো এইভাবে কিন্তু সোনপাপড়িগুলো তৈরি করা হয়। সত্যি আমি অবাক হয়ে গেছি যে মেলাতে এসে আমি এরকম একটা দারুণ একটা জিনিস দেখতে পেলাম। তো আপনাদেরকে দেখাতে পেরেছি। সো দর্শক বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।